এখন রাত 12:30, আমরা আছি রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে। আপনারা জানেন যে বাংলার 20 লক্ষ গরিব মানুষের ন্যায্য পারিশ্রমিক ও বকেয়া পাওনার দাবিতে আজ আমাদের প্রিয় সাংসদ দলের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রায় লক্ষাধিক মানুষ রাজভবন চলো অভিযান ডাক দিয়েছিল। এমজি এনআরইজিএ আবাস যোজনার প্রাপ্য আদায়ের জন্য দিল্লির কৃষি ভবনের বৈঠকে বাংলার সাংসদ, মন্ত্রী ও বঞ্চিতদের উপর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বর্বরোচিত আক্রমণের জবাব দিতে হবে বিজেপিকে। বাংলার মাথা নত করতে দেব না কোনো জমিদারের কাছে, এই ছিল আমাদের অঙ্গীকার। এবং সেই অঙ্গীকারে গোটা বাংলার লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে হেঁটেছে রবীন্দ্র সদন থেকে রাজভবন। আপনারা জানেন যে গত 2 এবং 3 অক্টোবর দিল্লিতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যন্তর মন্তরে ধর্ণা, এবং তারপরে কৃষি ভবনে যখন গ্রামোন্নয়ন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী টাইম দিয়েও দেখা দিল না, এবং তারপরে 3 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের এমপি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় সাংসদ, এমনকি মহিলা সাংসদদেরও বর্বরোচিতভাবে আক্রমণ করেছে। কিন্তু আমাদের একটাই কথা যে এমজি এনআরসি বাংলা আবাস যোজনায় যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই টাকা আমাদেরকে দিতে হবে, এবং সেই লড়াইয়ের ডাক দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেই লড়াইয়ের তার সাথী। আপনারা দেখছেন কর্মকর্তারা এত রাত পর্যন্ত এখানে ডাকছে, বিভিন্ন এমএলএ থেকে শুরু করে পার্টির কর্মকর্তা, ছাত্র, যুব সকলে আছে। আজ আমাদের প্রিয় নেতা, যেহেতু রাজভবন অভিযান ছিল, আমাদের রাজ্যপাল, তিনি রাজভবন ছেড়ে পালিয়েছেন উত্তরবঙ্গে এবং সেখান থেকে আবার দিল্লিতে। তার সময় হয়নি যে রাজভবনে এসে গণতান্ত্রিকভাবে ডেপুটেশন নেয়, ঠিক যেমনটি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ও ডেপুটেশন নেওয়ার সময় হয়নি। ফলে আমাদের যে প্রশ্ন, যে গরিব মানুষের কাজ করার পরে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে জমা দিতে হবে, ফলে সেই টাকা মোদী সরকার এবং কেন্দ্র সরকার তারা হরপ করে দিচ্ছে এবং বাংলার নামে অপবাদ করছে। ফলে আমাদের নেতা আজকে দ্বাত্বহীন ভাষায় ঘোষণা করেছে যে যতক্ষণ না রাজ্যপাল আমাদের ডেপুটেশন না নেবে ততক্ষণ পর্যন্ত দিন রাত এখানে ধর্ণা কর্মসূচি চলবে। আজ দুপুর থেকে মহামিছিলের পরে রাত 9টা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলে, তারপরে আগামীকাল সকাল 11টা থেকে শুরু হবে ধর্ণা কর্মসূচি। আমাদের দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, তেমনি সমস্ত সদস্য, জনপ্রতিনিধি এবং সাধারণ কর্মী, সমর্থক, সাধারণ নাগরিক এই আন্দোলনকে একটা গণ আন্দোলনে রূপান্তরিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি, এবং আমরাও আছি আমাদের নেতা, কারণ অভিষেক তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কারণ গরিব মানুষের যে টাকা সেই টাকা কেন্দ্র সরকারকে দিতে হবে। কেন্দ্রে একটা বর্বরোচিত সাম্প্রদায়িক সরকার চলছে, স্বৈরাচারী সরকার চলছে, যা মোদী এবং অমিত শাহের পুলিশ যেভাবে বর্বরোচিতভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদ আমাদের সকলকে জানাতে হবে। তাই আমরা রাত জাগছি, সাধারণ মানুষের স্বার্থে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে। কেন্দ্র বঞ্চনা আমরা মানব না, কেন্দ্র সরকারের স্বৈরাচারী নীতি আমরা মানব না, এবং ফলে আপনারাও যারা এই ভিডিও দেখছেন তারা শেয়ার করুন। আগামীকাল সকাল 9:11 আবারও হাজার হাজার মানুষ এই রাজভবনের এখানে অবস্থান করবে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা নেত্রীরা তারা প্রত্যেকে আসবেন, এবং নিশ্চিতভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃঢ়তা দেখিয়েছে, যে দিল্লির যে আন্দোলন সে আন্দোলন ইতিহাস হয়ে গেছে। ফলে মোদী সরকার এবং অমিত শাহ সরকার, কেন্দ্রীয় সরকার ভয় পেয়ে গেছে, তুম লোক এ ডার হাম লোক আচ্ছা লাগতা হ্যায়। তো ইসিলিয়ে হাম লোক আপসে বিন্দি নিবেদন করতে হো যে আপ লোক হাম লোক সাথ এ গণ আন্দোলন মে জোর যাইয়ে, কেউ এই আন্দোলন হাম লোক আকেলাকে নিয়ে নেই হ্যাঁ, আপ লোক সাথ মে রেখে এই আন্দোলন করনা হ্যাঁ, ক্যুকি আমারা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যো কেতা হ্যায় ও করতা হ্যায়। তো আপনারা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন 35 বছরের যুবক, ছাত্র যুবদের নয়নের মণি, তিনি যে দৃঢ়তা দেখিয়েছে এবং গোটা বাংলাকে জুড়ে দিয়ে গোটা ইন্ডিয়ার
প্রতিনিধিত্ব করছে, ফলে আমরা নিশ্চিত যে স্বৈরাচারী এই সরকারকে 2024 সালে ইন্ডিয়া জোট পরাস্ত করবে এবং বাংলার মানুষ বিজেপির জুমলা, বিজেপির অগণতান্ত্রিক নীতি, বিজেপির ধাপ্পাবাজি, বিজেপির বিজ্ঞাপনের সরকার এবং গরিব মানুষের যে কষ্টার্জিত টাকা তারা নিজেরা মেরে দিচ্ছে, বঞ্চিত করছে, সেটা আমরা মানব না। মানে স্বাভাবিক কারণে এই কর্মসূচি, ধর্ণা কর্মসূচি একটা ঐতিহাসিক কর্মসূচি। আপনাদের মনে থাকবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে বাম শাসনকে শুধুমাত্র গণ আন্দোলন এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে পরাস্ত করেছে। তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি শুধু মুখে নয়, অনেকে তার সম্পর্কে বিভিন্নভাবে বলে কিন্তু তিনি রাস্তায় পড়ে থাকে। এর আগে 2 মাস ধরে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে তিনি কীভাবে জনসংযোগ করতে হয় সে বিষয়টা তিনি দেখিয়েছেন এবং আবারও 2 দিনের দিল্লির কর্মসূচি এবং লাগাতার রাজভবন চলো কর্মসূচির মাধ্যমে তিনি নিজে কর্মীদের সঙ্গে থাকছেন, খাচ্ছেন এবং সারা রাত ধর্ণা মঞ্চে থাকছেন। ফলে স্বাভাবিক কারণে আপনারা এই গণ আন্দোলনে নিজেদেরকে যুক্ত করুন এবং দিল্লির বুকে এবং গোটা ভারতবর্ষের বুকে প্রত্যেককে মানুষ বলছে যে বাবা কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে তৃণমূলকের যে গণ আন্দোলনের ফলে। 2 তারিখ এবং 3 তারিখ সফল কর্মসূচি করার পরে আবার 5ই অক্টোবর থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যতক্ষণ না রাজ্যপাল তিনি আমাদের ডেপুটেশন নেবে এবং সদুত্তর উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চালাবে বলে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছে। এবং আপনারা যে যেখানে আছেন, যে আগামীকাল সকাল 11টায় রাজভবনের সামনে আপনারা উপস্থিত থাকবেন, এটা একটা ঐতিহাসিক কর্মসূচি। আমরা সেই নেতার দ্বারা দীক্ষিত এবং নেতৃত্বে চলি যার নেতা বা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনারা জানেন যে টানা কতদিন ধর্ণা দিয়েছে সিঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন গণ আন্দোলনের জন্য। মানে স্বাভাবিক কারণে আন্দোলনের নেত্রী আবার আমরা একজন নেতা পেয়েছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যিনি শুধু মুখের কথাই বলেন না, তার দৃঢ়তা, তার নেতৃত্ব, তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে গোটা বাংলা সংগঠিত হয়েছে এবং আমরা নিশ্চিত ইন্ডিয়া জোট আগামী দিনে 2024 এই স্বৈরাচারী সরকারকে পতন করবে। সকলে ভালো থাকবেন, আগামীকাল সকাল 11টায় দেখা হচ্ছে রাজভবনের সামনে। গণ আন্দোলনে মানুষের স্বার্থে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, এই স্লোগানকে সামনে রেখে বাংলা মাথা নত করবে না কোনো জমিদারের কাছে। ফলে কালকে দেখা হচ্ছে, শুভরাত্রি।